আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করছি। রিডার 5 লেসন 7 এক্সারসাইজ 12। আচ্ছা, এইখানে আপনারা এর আগে যে উইক ভার্ব পড়েছেন সেখান থেকে আপনারা নিয়মটা শিখেছেন, কিভাবে আমর হবে এইটা। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, আফরিনা ম্যাডাম আপনি আসবেন, তাসুমু থেকে আমরা আমর করব। আমার সেই নিয়মটা যদি বলতেন। সামা ইয়াসুমু তাসুমু। আচ্ছা, এখানে আমরা প্রথমে আমর করতে হলে মাজজুম করব, যেখানে মিমের উপরে সুকুন চলে আসবে। তারপরে মুদারির আলামত বাদ দিব, এবং যদি উচ্চারণে অসুবিধা না হয় অসুবিধা হয় তাহলে ওয়াসলা আসবে, আদারওয়াইজ আমরা সোম। স্যার সোম, জি জি ম্যাডাম, সোম, জি, মাশাআল্লাহ, সোম। তারপরে ম্যাডাম এটা এক্সপ্লেইন করব না, জাস্ট আমার শুধু বলে দিব। বললেই হচ্ছে, কুম কুম অর্থ বলেন। দাঁড়ানো বা দাঁড়াও, দাঁড়াও কামা ইয়াকুমু দাঁড়াও, দাঁড়াও, কুন অর্থ হাও, জুর অর্থ ভিজিট করো মানে দেখা করতে আসো, জুফ জুফ না ম্যাডাম, তুফ। সুফ তুফ মানে তাফ করা, স্যার তাফ করো, রোদ ওদ মানে ভুলে গেছি স্যার, আদা ইয়াউদু, ফর্মুলা ফিরে আসা, ফিরে আসা, জি আদা ইয়াউদু, ওদ ওদ ফিরে আসো, ফিরে আসো, তুব তুব অর্থ তবা ইয়াতুবু তবা করা, বা ওটাও তো ফেরত আসে, হ্যাঁ ফিরে আসা তো শাব্দিক অর্থে, অর্থাৎ হ্যাঁ তাওবা তবা করা, করা, তাওবা করো। রুক জাকা ইয়াজুকু, ইয়াতুকু, আচ্ছা তারপরে হচ্ছে এক্সারসাইজ এক পরেরটা এটা। আচ্ছা, এইখান থেকে পড়েন ম্যাডাম। জুরনি ওয়াদান ইয়া মোহ মাহ মাহমুদ, এটা কত নাম্বার স্যার? 14। জুরনি জুরনি মানে আমার সাথে আগামীকাল দেখা করো, হে মাহমুদ। উদ বাদা সাআতিন, 1 ঘন্টা পর ফিরে এসো। কুম মিন হুনা ওয়াজলিস হুনাকা, কুম মিন হুনা, এখান থেকে উঠো, দাঁড়াও ওখানে বসো। সুম গাদান, আগামীকাল রোজা রেখো। দুক হাদা তোয়ামা ইয়া আখি, দুক হাদা তোয়ামা, হে আমার ভাই এই খাবারটা চেখে দেখো। তুব ইলাল্লাহি ইলাল্লাহি আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ আল্লাহর কাছে তবা করো। হুয়া লা ইয়াফহাম ইয়াফহামুল আরাবিয়াতা, সে আরবি ভাষা বুঝে না। কুল লাহু হাদাল কালামা বি লুগাতিহি, তার ভাষায় কথাটি বলে দাও বা বলো। এই কথাটি তার ভাষায় বলে দাও। আচ্ছা, এই কথাটি, জি হাদা আছে। তুফ বিল কাবাতিহি, কাবাতি কাবা তওয়াফ করো। قال الله تعالى لرسول الله صلى الله عليه وسلم،
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল, বলো, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহর জন্য পূর্ব ও পশ্চিম। স্যার জি, আচ্ছা, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এখানে হচ্ছে আর আসছেন জেরিন ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি আবার বলবেন ম্যাডাম, এটা তাসুমু থেকে আমরা কিভাবে আমর তৈরি করব? তাসমুদ থেকে আমর তৈরি করার জন্য প্রথমে মাজুম করতে হবে, তারপর মাজুম করার পরে মুদারি যে আলামতটা আছে ওটা বাদ দিয়ে দিতে হবে, তারপরে যদি পড়া যায় তাহলে ওটাই হবে, আর পড়া না গেলে ওয়াসলা আনতে হবে। তাহলে ওয়াওটা কোথায় যাবে, এটা কি হবে মানে ওয়াও তো আমরা আমরটা হবে সুম, সোম ওয়াও বিলুপ্তির সিস্টেমটা? ওয়াও বিলুপ্তির সিস্টেমটা হচ্ছে পাশাপাশি দুইটা সুকুন হলে, পাশাপাশি দুইটা, হ্যাঁ পাশাপাশি দুইটা সুকুন চলে আসে, উইক উইক অ্যালফাবেটটা ড্রপ, উইকলে আলফাবেট যেটা হচ্ছে ইয়ে না দুয়ার না সেটাকে আমরা বাদ দিতে পারি, সেই হিসেবে ওয়াওটাকে বাদ দিয়ে ওটা সহজীকরণ করা হচ্ছে। তারপরে তাকুমো তাকুমু কুম, অর্থ বলেন কুম অর্থ হচ্ছে ভয় পাওয়া, ভয় পাওয়া নাকি না, কম দাঁড়ানো, আয়ালকুম, দাঁড়ানো 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 তাহলে দাঁড়ানো, কুম অর্থ কি হবে? দাঁড়াও 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 দাঁড়াও, ইয়া অর্ডার আইয়ুহাল করেছে মুদ্দাসির, তারপরে কি ম্যাডাম বলতে পারবেন? না স্যার বলতে পারবো, কে পারবেন? কুম ফাংজির, মাশাআল্লাহ, দাঁড়াও এবং সতর্ক করো, ঠিক আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে হে বস্রাবৃত, দাঁড়াও এবং সতর্ক করো। কুম ফানজির, তারপরে ম্যাডাম? কোন কোন মানে হচ্ছে হাও, হুম হাওয়া, কোন তারপর হচ্ছে জোর, জোর জোর হচ্ছে যে সাক্ষাৎ করা, সাক্ষাৎ করো, সাক্ষাৎ করো, হ্যাঁ সাক্ষাৎ করো, সাক্ষাৎ বা জিয়ারত তো হয় স্যার, হ্যাঁ জিয়ারত, হ্যাঁ দুইটাই দুইটাই হবে ম্যাডাম। জিয়ারত করো, সাক্ষাৎ করো, হ্যাঁ, তুফ তাওয়াফ করা, ঔদ, ঔদ হচ্ছে ওয়াদা না, ওয়াদা না, ঔদ, ঔদ জানি কি বলেছিল, ফিরে আসা, ফিরে ফিরে আসা, আসবে, ঔদ ফিরে আসো, ফিরে আসবে। তারপরে তুব, তুব হচ্ছে তওবা করা, তুব তওবা করো, তারপরে জুক, জুক জুক অর্থ স্বাদ নেয়া, স্বাদ নেয়া হ্যাঁ নাকি স্বাদ, স্বাদ নাও, টেস্ট, চেখে দেখা, চেখে দেখা। আচ্ছা, তারপরে সেন্টেন্স গুলো পড়বেন। জুরনি গদান ইয়া মাহমুদ, হে মাহমুদ আগামীকাল আমার সাক্ষাতে এসো, উদ বারদা সাদিন, উদ হচ্ছে যে ফিরে আসা, হ্যাঁ ফিরে আসো এক হ্যাঁ ঘন্টা পরে, সালাতে 1 ঘন্টা পরে ফিরে এসো, স্যার 1 ঘন্টা পরে ফিরে এসো, কুম মিন হুনা ওয়াজলিস হুনাকা, এখানে বসো, হুনা এখানে বসো না, এখানে বসো এবং না, ওঠো এখান থেকে, ওঠো এখান থেকে, ও এখান থেকে দাঁড়াও, কুম মানে দাঁড়ানো, এখান থেকে ওঠো এবং ওখানে, ওখানে বসো। জি, ওখানে বসো। আচ্ছা, আফরিনা ম্যাডাম প্লিজ। স্যার ওই আগের আগের স্লাইডটাতে এখানে বসো, সাতিন বলতে স্যার তো এমনিতে সময় বুঝায় না, হ্যাঁ, আর 3 সময়, আবার 3 মানে ঘন্টা, দুইটাই হয় ম্যাডাম। 1 ঘন্টা বাদ, 3 হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা এক পর ফিরে ঘন্টা আসো। হ্যাঁ, 1 ঘন্টা পরে ফিরে আসো। কুম মিন হাদা, এখান থেকে ওঠো বা এখান থেকে এখান সরো। থেকে উঠো, অজলিস হুনাকা, ওইখানে বসো। ওখানে, ওখানে বসো, তুমি ওখানে বসো, সোম গদান আগামীকাল রোজা রাখো, গুড, জুক হাজাত তারামা ইয়া আখি, হে আমার ভাই, এই তারামা অর্থ কি খাবার, 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 এই হে আমার ভাই এই খাবারটি চেখে দেখো,
খেয়ে দেখো আর কি, স্বাদ। তুব ইলাল্লাহি আইয়ুহাল মুসলিমুন, মুসলিমু, আল্লাহ, হে মুসলমানেরা আল্লাহর দিকে তুব বা তাফ আল্লাহর তবা দিকে করো, তওবা করো, তবা করো আল্লাহর কাছে, তবা করো। হুয়ালা ইয়াফহামুল আরাবিয়াতা, সে আরবি ভাষা বুঝে না। কুল্লাহু হাজাল কালামা বিল 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 বিলুগাতিহি, ও বিলুগাতিহি, এ হাজাল কালামা, এই কথাটি তার ভাষায় তাকে বলো, এই ভাষাটি তার ভাষায় তাকে বলো, এই কথাটি, এই কথাটি তার ভাষায় তাকে বলো। তুফ বিল কাবাতি, কাবায় তাওয়াফ করো, কাবা তাওয়াফ করো, কাবা তাওয়াফ করো। قال الله تعالى لرسوله صلى الله عليه وسلم, رسول صلى الله عليه وسلم আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, জি বলেছেন, বলেছেন আল্লাহ বলেছেন, বলো কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, বলো আল্লাহ পূর্ব পশ্চিম আল্লাহর জন্য। স্যার একটা, স্যার এখানে তো ওই বিসর্গটা হবে না মনে হয়, আরবিটা তো কোরআনের আয়াত না, এখানে তো মনে হয়। আচ্ছা অসুবিধা নাই, বিসর্গ দিলে কিছু হবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোরআনের আয়াত, ঠিক আছে। এখন কোরআনের জবর জের পেশ দাড়ি কমা সব হচ্ছে আপনার লোকেরা তৈরি করেছে, হ্যাঁ, কিন্তু কোরআনের যে মানে সেন্টেন্স গুলো সেগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা, বাকি যে আমরা এবং কোথায় থামতে হবে, কোথায় থামতে হবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আছে। এছাড়া মনে করেন কিছু কিছু চিহ্ন থাকে, সেগুলো লোকে তৈরি করে, যেমন ফুল স্টপ না দিয়ে আমি যদি সোজা দাগ দিতাম সেটাও তো সমস্যা না, বুঝতে পেরেছেন, এই যে এইভাবে থাকে বা গোল থাকে। এখানে তো মনে হচ্ছে এটা কুল লিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিব এরকম ছিল। আপনি যদি ভাষাগত দিক থেকে দেখেন তাহলে আমরা যখন অনুবাদ লিখি কুল বলে বলো বলে আমরা একটা কমা দেই না, জি স্যার, ঠিক ওরকম, অসুবিধা নাই কোনো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বলেন কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবের অর্থ, জেরিন ম্যাডাম, বলো পূর্ব পশ্চিম আল্লাহর জন্য বলে, আচ্ছা বলো পূর্ব পশ্চিম আল্লাহর জন্য, অনেক ধন্যবাদ তৌফিকা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ। আমরা লা নাহিয়া পড়েছি, লা, ওয়ালাইকুম আসসালাম, লা নাহিয়া সম্পর্কে আমাদের আপনি বলেন, লা নাহিয়া সম্পর্কে কি জানেন? নিষেধবাচক মানে নিষেধ সূচক আদেশ আর কি, নিষেধাজ্ঞা আদেশ, এবং এটার মুদারির আগে লা বসবে, মুদারি মাজুম, মুদারি মাজুম হবে, আর হচ্ছে অতীত অর্থ দিবে, মানে এটা মাজুম হয়, মুদারি মাজুম, মাজুম হবে, মুদারি মাজুম হবে, মা মাজুম হবে ভার্বটা, হ্যাঁ হ্যাঁ মুদারি তো অবশ্যই। এখন বলেন এটা তাজুরু থেকে আমরা এটাকে লা নাহিয়া বানাবো, লা তাজুর, লা তাজুর করার সময় দুইটা সুকুন আছে, ওয়া সুকুনটা চলে যাবে, গুড, এটা অর্থ কি? দেখা করো, সাক্ষাৎ করো না, লা তাকুম দাঁড়িও না, তুমি দাঁড়িও না, লা তাকুম, লা তাসুম তুমি রোজা রেখো না, লা তুফ তুমি তাওয়াফ করো না, লা তুব, লা তাবুলু, লা তাবুল, তাবুল, লা তাবুল, স্যার তাবুল মানে কি? বালা ইয়াবুলু, প্রস্রাব করা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি প্রস্রাব করো না। এটা পড়েন ম্যাডাম, লা তাকুল হাকাজা, তুমি এভাবে বলো না, লা তাতুফ বিল কুবুরি, কবরকে প্রদক্ষিণ তাওয়াফ করো না বা প্রদক্ষিণ করো না, লা তাকুন কাসলানা ইয়া ওয়ালাদু, হে বালক অলস হইও না, অলস স্যার, কাসলানা ভুলে গেছি,
লা তাকুন কাসলা, হ্যাঁ অলস হয় না। লা তাজুরনি ফিল মাসাই, দুপুর দুপুর বেলা আমার সাক্ষাৎ করো না, সন্ধ্যায় সন্ধ্যায় আমার সাক্ষাৎ আমার সাক্ষাৎ করো। লা তাসুম ইয়াউমাল ঈদি, ইয়াউমাল ঈদ ঈদের দিন রোজা রেখো না। লা তাকুম মিন হুনা, এখান থেকে তুমি উঠো না। ঠিক আছে, এই পর্যন্তই থাকুক, নেক্সট দিন আমরা পরবর্তীগুলো পড়বো ইনশাল্লাহ। আজকে তাহলে আজকে আমরা শেষ করি।